তো আজকে এসে মামু করতে, তো মামুরা আজকে ব্যাগ নাতিকে দাওয়াত দিছে, তো সিংড়া বানাই খাওয়াবো। নানি আবার খুব ভালো সিংড়া বানায়, তো চলুন আজকে দেখি নানি কেমনে করে সিংড়া বানায়, কি ভাই কি করতেছে। তো এই যে সিংড়া বানানো শুরু হয়ে গেছে, আর এন মামা বয়ে বয়ে যে সিংড়া বানাইতেছে, সিংড়ার শেপ দিতেছে। তো মামা যাই হোক, তাহলে এই যে বস্তুটা যে বড়াইতেছু, হ্যাঁ, তো এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে সিংড়া আসলে তো আমরা যে দোকানে যে খাই সিংড়া, হ্যাঁ, দেখি ওখানে থাকে আলু থাকে, বুট থাকে, বাদাম থাকে, হ্যাঁ, তো ভিতরে এটা দিয়ে রুটির ভিতরে এটা দিয়ে সুন্দর করে বানানো হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো বাবাকে এই বর্তমান তো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো সবাই গ্যাস্ট্রিকের নিয়ে চিন্তা চর্চা করতেছে যে গ্যাস্ট্রিকের থেকে ত্রাণ কেমনি করে পাওয়া যায়। তো আপনারা যে নাতি নাতকার গরনারে সিংড়া খাওয়ায় যে গ্যাস্ট্রিকের যেটা মানে গ্যাস্ট্রিক বানায় দেওয়ার যেটা প্রচেষ্টা চলতেছে, এটা রহস্য কি? এটা রহস্য বলে কোনো বস্তু না, এটা আসলে রহস্য এটার মধ্যে দেখে না। হ্যাঁ, এটা এনে যে সিংড়াটা খেলি এনে যে দেখুন যে সরকারে প্রত্যেক গাঁয়ে গাঁয়ে দিতেছে হসপিটাল, হ্যাঁ, অনেক মানুষ যদি গ্যাস্ট্রিক যদি না হয় তাহলে ওষুধের কোম্পানি যে ওষুধ যে বানাইতেছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বস্তু না কি ভাই সেল হবো, কোম্পানি গুলো চলবো কি ভাই? কথা তো ঠিক, কথা ঠিক কইছি, কথা গুলো কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, এই যে কথা গুলো আমি যুক্তিবাদী কথা, যুক্তিবাদী কথা গুলো ঠিক আছে। তো মামুর আবার কার দেখুন তো নাকবো, মামুর আবার সেটাও তো ধান নাকবো। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক, এই যে সিংড়া বানাই এবার কান্দি করে লাই দিছে, তো খালি সিংড়াই দেখা গেতেছে। তো আয়োজন খুব বড় আয়োজন আজকে দেখুন দর্শক, তো এনের এই যে সিংড়া ব্যক্তি বাইজে নাতি নাত করে মিলে নানি রে বুগলে বহাইয়ে আজকে দিমু ঠেলা, তো তাড়াতাড়ি নানি বাজুন, ইম্বরা নাই কিন্তু বেলা। তো যাই হোক, এই যে তেল গরম চলতেছে, তো নানি তাহলে কোন সিংড়ার বিষয়ে কোন দু এক কথা? সিংড়া তো গরম করতেছুন, যে তেল যে তো গরম করতেছুন, পুড়ে যাবো কেন আবার? দর্শক এতদিন শুনছি মাসে ঠোয়া পরে, আজকে একদম শুনলাম যে নানির মুখে বলে সিংড়া বলে ঠোয়া পরে। তো যাই হোক, আজকে আমরা দেখুন পর্যবেক্ষণ করুন সিংড়ার শরীরে পরিষ্কার পরিপাটি মেনটেন করে সিংড়া গুলো বানাইতেছে, দেখলি খাবার মন ধরে, দেখুন কি সুন্দর করে দিতেছে। সিংড়া সিংড়াকে বেগরে বানাই দেও নিজে, আর আজ বন্ধু খালি দুষ্কা বন্ধু দিছি নি আজকে, যে দেখুন দর্শক মন্ডলী কেমন করে বানায় আজকে নানির কাছে। আমার মানজা সিদ্ধ হয়ে গেল, সিংড়া বানাই তো মানজা টেনশন বাদ দিন, গেস্টিকে চিন্তা করুন, কারণ হসপিটাল হসপিটাল খুলতেছে, এনের তো আবার ওষুধ ছেলে নাকবো, তাই না? বাচ্চার মতো কুট 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 করতেছে, ওয়াও লাগছে না নানি? চারিদিক দিকে খালি ওয়াও দেখি, ওয়াও আর ওয়াও, একদম সিংড়া ভাজা ওই হাল হইতে নানি, আর কত টাইম ভাজনা কইরাম করে কালার হয়ে গেছে। তো আজকে নানি রাতের সেই বিশ্ববিখ্যাত সিংড়া খামো আজকে, তো সিংড়া খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। দেখো নিজে সিংড়াটা নামাই হারি, কতক্ষণ পরেই নাতি নাত কুর আছে কতক্ষণে দেখো নেই, আমার ঘর ঘর বুঝে যাবো। আর আমি তো অ্যাডভান্সে আই পড়ছি, কারণ আজকে আমার দেহা খুব ইচ্ছা আছে যে নানি রাতের সিংড়া এত স্বাদ লাগে কিনি, তো এই সিংড়া কেমন করে বানাই কী ভাই কী বানাই, তো ভাবলাম যে আন্না একটু দেখাই, জীবন ভর তো খালি হোটেলে সিংড়া খাইছি, তো আজকে আমরা নিজের চোখে দেখলাম, নিজের চোখে খামু, তো দেখো নিজের সিংড়া ফাইনালি ভাজা হয়ে গেছে গা, একটু তেলের দিকে তুললাম, তোলার লগে লগে দেখবেন এই সিংড়া যখন শুকিয়ে হয়ে গেল। আচ্ছা, কত সুন্দর সোনালি কালার দেখুন, ডক টকা কালার হইলো, দেখি আমার নাতিনেরা আমার নাতিরা পাগল হয়ে যায় আমার সিংড়া দেখে, খুব আইন দুনিয়া নিয়ে।